হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি খুব ভালো আছি। এখন বাজে বিকেল 5টা, তো বিকেল 5টা থেকে আমি আমার ভিডিওটি শুরু করছি। তো চলো উইদাউট এনি ডিলে আজকে দিনটি শুরু করা যাক। আই হোপ তোমাদের এই ভিডিওটি খুব 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 ভালো লাগবে। তো চলো। তো এখন তো বিকেল 5টা বাজে, তো আমি ঘুমিয়েছিলাম। তো একটু আগে আমাকে ভাই ফোন করেছিল, যে একটু আগে না মানে 10 মিনিট আগে, তো ভাই বাড়িতে আসছে। সেটা আমার বাড়ির লোক মানে মা বাবা জানে না, কারণ বলেনি। আর মানে ভাই অনেকদিন পর বাড়িতে এসেছে। বাবা মা সবসময় বলে ভাইকে দেখে না, ভাইকে দেখে না, কারণ ভাই এখানে থাকে না। তোমাদেরকে বলেছি, তবু আরেকবার বলছি, তো আমার ভাই সার্ভিস করে, সার্ভিস পেয়েছে নতুন। তো 1 বছর এখনো হয়নি, 6 মাস হয়েছে। তো ভাইয়ের ট্রেনিং হচ্ছে এখন ব্যারাকপুরে, তো ওর জন্য ভাই বেশি বাড়িতে আসতে পারে না, খুব কম আসে, খুবই কম আসে। তো বাবা খুব টেনশন করে, ভাইকে দেখতে পারে না, ভাইকে দেখতে পায় না। তো হঠাৎ আমি শুয়েছি, আজকে আমি হঠাৎ শুয়েছিলাম একটু আগেই, তো ভাই যখন হাবড়া তখন আমাকে ফোন করেছে যে আমি আসছি বাড়িতে, বাড়ি থেকে এখনো কেউ যায় না, আমি বাড়িতে ফোন করিনি, আমাকে একটু নিতে আয়। তো আমি বললাম ঠিক আছে আমি আসছি। তো সেটা আমি বাড়িতে মাকে ফোন করলাম, এমনি মা তুমি কি করছো? মা বলছে আমি এই তো চুপচাপ বসে আছি, তোর ভিডিও দেখছিলাম, তুই যে ভিডিওটা দিয়েছিস। তাই বললাম ঠিক আছে, যে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। মা বলছে কি বল? আমি বলছি ঠিক আছে আমি আসছি। মা তো ভয় পেয়ে গেছে, হয়তো খারাপ কিছু। মা বলছে খারাপ না, ভালো। আমি বলছি ভালো ভালো। তো মা বলছে ঠিক আছে কখন? আমি বলছি আমি আর জয় আসছি, মাকে বলিনি যে ভাই আসছে, ভাই তো বলেইনি আর আমিও মাকে বলিনি। তো মা, তো মার ফোনটা রেখে তো ভাইকে ফোন করলাম। ভাই বলছে আমি একটু পরই নামবো, তো এখন আমি ভাইকে ঠাকুরনগরে আনতে যাচ্ছি, ঠাকুরনগর প্ল্যাটফর্মে। তো চলো তাহলে, এখন এখানে বেশি বকবক করছি না, পরে মানে আর সব কথা আমি গিয়ে বলছি, কারণ ভাই যদি এসে দাঁড়িয়ে থাকে। তো চলো তাহলে, ঠাকুরনগর প্ল্যাটফর্মে পৌঁছে গেছি আর মনে হয় ট্রেন ঢুকছে। এই যে আমার ভাই, এই যে ভাইকে নিতে চলে এসেছি, এখন বাড়িতে যাবো। তো বাড়িতে গিয়ে মাকে তো বললাম যে মাকে বলিনি, চলো দেখি মার রিয়াকশনটা কি হয় ভাইকে দেখে। তো চলো তোমরাও আর দেখো মা কি বলে আর বাবা কি বলে ভাইকে দেখে। তো চলো, ভাই আগে আমাদের বাড়িতে এসছে, কষ্ট হয়ে গেছে। তো ভাই আগে আমাদের বাড়িতে এসছে, তো আমাদের বাড়িতে মানে আমার শ্বশুর শাশুড়ির সাথে দেখা করে তারপর ভাই যাবে বাড়িতে। আর ওদিকে তো মা চিন্তায় আছে কি বলবো, সারপ্রাইজ, কি সারপ্রাইজ নিয়ে আমি আসবো, সেটাই মা রয়েছে। তো ভাই মিষ্টি আর দই দিয়ে তো আমরা যাবো আমাদের ওই বাড়িতে। বাড়ি থেকে আমাদের ওই বাড়িতে যাচ্ছি, বেরিয়ে গেছি, আর এটা বেডিংটা নিয়ে আমি পেছনে বসবো। তো চলো তাহলে যাওয়া যাক। আমি এখন বাড়িতে ঢুকবো, প্রায় বাড়ির কাছেই চলে এসেছি, মানে ক্যামেরাটা অন করে রাখবো, ঠিক আছে? বাবা বসে আছে এখানে। মা, ও মা, সারপ্রাইজ, সারপ্রাইজ, দেখো কি ভেবেছো। তো মা রিয়াকশনটা কি হলো, যে ভাই এতদিন পর বাড়িতে এসছে, আর ভাই তো বলেইনি, ভাইয়ের সাথে সকালবেলাও কথা হয়েছিল যে ও তো ডিউটিতে আছে, কারণ ও 2 দিন পর পোস্টিং দিয়ে দেবে, তাই ওদের ব্যারাক থেকে তো ছাড়লো। ব্যারাকে যারা যারা ছিল তাদের সবাইকে বললো যে তোমরা একদিন বাড়িতে থেকে আসো। তো ভাই ওই জন্য হঠাৎ করে বাড়ি চলে এসেছে আর আমাকে ফোন করেছে। আর মা তো বুঝতেই পারিনি, মা তো ভেবেছে হয়তো আমি মায়ের জন্য বলেছিলাম একজোড়া শাখা কিনে নিয়ে আসবো হাবড়া থেকে, মা ভেবেছে হয়তো আমি সেই শাখা কিনে নিয়ে এসেছি, সেটা সারপ্রাইজ দেবো। তারপর মা বলেছে যে, মা মনে মনে ভাবছে যে হয়তো আমাদের ওই বাড়িতে কেউ এসছে আত্মীয়, আমি তাদের নিয়ে আসবো আমাদের বাড়িতে, সেই সব মা অনেক কিছু বলছে। এখন মা সেটাই আমাকে বলছে যে ভাই আসবে, আমি তো ভাবতেই পারিনি যে ভাই আসবে। বাবা তো মানে ভাইকে কতদিন দেখে না, বাবার যেহেতু শরীর খারাপ, যে শুধু ভাইকে, ভাই কবে বাড়ি আসবে, ভাই কবে বাড়ি আসবে, যেহেতু এখন ট্রেনিং চলছে, ভাই সবসময় তো বাড়ি আসা সম্ভব না। তো আজকে ছুটি পেয়ে গেছে তাই চলে এসেছে। তো চলো তাহলে, এতদিন পর ভাই এসছে, আর দেখি ভাই তো এখন স্নান করেছে, ড্রেস ট্রেস চেঞ্জ করে আর এখন খাচ্ছে। তো চলো তাহলে, দেখো ভাই এখন বাড়িতে এসে গাছের কাঁঠাল পাচ্ছে, এই দেখো। ভাই তো দেখলে যে গাছের থেকে কাঁঠাল পারলো, আমাদের গাছের থেকে কাঁঠাল পেরে নিয়ে এসে ঘরে। মা দেখাও তো কাঁঠালটা। তো মা দেখাচ্ছে কাঁঠাল, আম পেরেছে, আম মানে আমাদের কাছে অনেক আম হয়েছে, তো ভাইয়ের জন্য একটা আমই ছিল, সে একটা আমি পেরেছে। তার আম আর কাঁঠাল দেখাচ্ছে, মা দেখো নিয়ে আসছে নিচ থেকে আমার কাঁঠাল, এই দেখো কাঁঠাল, আমের সাইজ খুবই বড়, দেখো আমটা, এই একটাই ভাইয়ের কপালে ছিল আম আর এই কাঁঠাল, তো ভাই কালকে খাবে। তো তখন তো তোমাদেরকে দেখালাম যে মা রিয়াকশনটা কি হয়েছে, মা তখন কি বলবে না কি না বলবে বুঝতেই পারিনি। তারা এখন শোনাবো মা কি বলবে তোমাদেরকে। হ্যাঁ শোনো তাহলে, তারা কি মনে হচ্ছে এখন ভাইকে দেখে বলো। আমি তো জানতামই না ও আসবে, অনেকদিন পর মানে দেখেছি, আমি খুব খুশি হয়েছি। মা তো খুব খুশি হয়েছে, মাকে তো বলেছি যে তুমি তো বুঝতেই পেরেছো যে সারপ্রাইজ দেবো মাকে। মা তো ভাবতেই পারিনি যে ভাই আসবে। কতদিন পর পর আসলো বলো? 2 মাস 10 দিন পর এসছে। বলো তুমি কি জানতে যে ভাই আসবে? না আমি জানতাম না, ভালো মতো বলবা।
বাবা জানতোই না, মাও মাও জানতো না যে ভাইটা আসবে। ক্যামেরার দিকে তাকাও তো, তুমি কি খুশি বলো? হ্যাঁ খুশি, বাবা খুশি হয়েছে ভাইকে দেখে এতদিন পর। সো এতক্ষণ বাড়িতে সবার সাথে গল্প করলাম, ভাই আসছে সবাই একসাথে বসে, আর ভাই তো দেখলে বাড়িতে এসে সে কাঁঠাল গাছে উঠে পড়েছে কাঁঠাল পাড়ার জন্য, কাঁঠাল খাবে বলে কাঁঠাল হয়েছিল। তো এখন আমি বাড়ি চলে যাবো, সন্ধ্যা হয়ে গেছে, তো বাড়িতে যাই, তার বাড়ি থেকে তোমার সাথে কথা বলছি। তো আমি আমাদের ওই বাড়ি থেকে চলে এসেছি এই বাড়িতে, তো এখন সন্ধ্যে তো হয়ে গেছে, সন্ধ্যে দেওয়া হয়ে গেছে, তো আমি একটুখানি পুজো দেবো, যেহেতু আজকে একটু পুজো দেওয়া হয়নি, সন্ধ্যেবেলা মা দিয়েছে, তবু আমি দিই প্রত্যেক দিনই, তো পুজোটা দেওয়া বাকি আছে, তো পুজোটা দিইনি, সন্ধ্যে দেওয়া হয়ে গেছে, সকালে সন্ধ্যে দিয়ে এই ড্রেসটা চেঞ্জ করে তো তোমাদের সাথে কথা বলতে বসে গেছি। আর দেখো তখন তো তোমরা দেখলে সপ্তাহে যে আমি ঘুমিয়েছিলাম, আর ভাই আমাকে ফোন করেছিল তখন 4:00 বাজে, 4:30 দিকে, যে আমি আসছি, আমাকে ঠাকুরনগর প্ল্যাটফর্মে একটু নিতে আসতে হবে। তো ভাইকে আমি আনতে চলে গেছি, আর জয় তো শুয়েই ছিল, আর দেখো খাটের অবস্থা কী করেছে, ও বাড়ি থাকলে না, আমি এর জন্য আরেকটা তোমাদের ভিডিওতে দেখিয়েছি যে বাড়ি থাকলে আমার খাটের অবস্থা আর খাট থাকে না, সে চারোদিকে মানে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে তো রাখবে, আমি এতক্ষণ গুছিয়েছি, এখনও গোছানো হয়নি, এখন ঠিক করতে হবে মানে বিছানাটা, বিছানার চাদরটাকে ঘুমাবে পুরো দমড়ে মুচড়ে পুরো একটা জায়গায় নিয়ে আসবে, এইভাবে ঘুমাবে, বললে বলবে এটাই আমার ঘুমানোর অভ্যাস। দাও তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কী করে এখনও মানে খাটের উপর কী অবস্থা আছে খাটটা, তোমাদেরকে দেখাই, আর আমি জায়গাটাকে ক্লিন করে নিই। দেখো খাটের অবস্থা কী করে রেখেছে, বালিশ কাঁথা এখনও গরমকালে পুরো খাটের উপর রেখে দিয়েছে, তো এটাকে আমি এখন ক্লিন করে নিই, তারপর আবার তোমাদের সাথে পরে কথা বলছি। খাটটা ক্লিন করা হয়ে গেছে, আর যে খাটটা নোংরা করেছে সে দেখো দাঁড়িয়ে আছে, খাটটা পুরো অবস্থা খারাপ করে দিয়েছে, আমাকে সবসময় পরিষ্কার করতে হয়। দেখো এখন ফোন নিয়ে দাঁড়িয়ে আছে, ফোনের ভিতরে গেম খেলছে পাবজি, সারাদিনই পাবজি খেলে বেড়ায়, আর কোনো কাজ নেই অফিস থেকে এসে, এটাই ওর কাজ। তো জানো তো ভাই আজকে এসছে, তো কালকে ভাবছি জয় আর দাদা মিলে বিরিয়ানি বানাবে, মানে চিকেন বিরিয়ানি, দাদা খুব ভালো বানায়, জয়ও তো ভালো বানায়, সেই রেসিপিটা তোমাদের এখনও শেয়ার করতে পারিনি কী করে জয় বিরিয়ানি বানায়, খুব টেস্টি হয় ওর বিরিয়ানিটা, ও অফিসেও করে, পুরো ফেমাস বিরিয়ানি, তাই তো জয়? তুমি কম করো তো সে বিরিয়ানি করার জন্য এখন হাড়ি নামা তুমি বড় হান্ডি, কারণ কালকে তো টাইম পাবো না, কালকে তো মানে জানি না যে কালকে বিরিয়ানি করবো, তাহলে আজকে সব চাল মশলা সব ওগুলো সব কিনে রাখতাম, ওগুলো কেনা হয়নি, ভাই আসবে হঠাৎ করে আমরা জানতামও না, তো কালকে তো অনেক কাজ আছে, প্রথমে বাজারে যেতে হবে, মশলা চাল চিকেন যা যা লাগবে পুরো ফর্দ লিস্ট ধরে সব কিনতে হবে, আবার বাড়িতে এসে রান্না বান্না অনেক ঝামেলা, তাই আজকে কিছু কিছু কাজ গুছিয়ে রাখি। তো বড় হান্ডি লাগবে, প্রায় 3 কেজি চালের মতো বিরিয়ানি হবে, তারপর চিকেন কষা হবে, তো আমি বাড়ি থেকে একটা বড় কড়াই নিয়ে এসেছি, ওটাতে চিকেন কষা হবে, আর এখন আমি হান্ডি জয়কে বললাম উপর থেকে পাড়তে, ওই হান্ডিটা আমি বিয়েতে পেয়েছিলাম, যে হান্ডিটা এখন আমি তোমাদের দেখাবো, আমাদের বাড়িতে যে মানে আমার কাজ করতো আগে সেই হান্ডিটা আমাকে গিফট করেছে, দেখাচ্ছি কত বড় হান্ডি, এখন দেখো ওই হান্ডিটাই এখন লাগবে কাজে, এত মানে যেহেতু 3 কিলো চাল আর বিরিয়ানি একটু বড় হাঁড়িতে করলেই ভালো হয়, কারণ দমটা ভালো হয়। তো এখন কি হাঁড়িটা পারবে? তো জয় এখন হাঁড়িটা পারবে, তো চলো দেখাই কত বড়। ও এখন মানে যেত খেলতে ক্লাবে, তো ওকে আমি আটকে রেখেছি, দাঁড়াও হাঁড়িটা পেরে দাও, আমার এগুলো সব কিছু পরিষ্কার করতে হবে, সবগুলো হাঁড়িটাকে নামিয়ে, তো চলো তাহলে দেখি কত বড় হাঁড়ি, তোমাদেরকে সেটা দেখাই। তো এগুলো জয় তো ওপর থেকে পেরে দিল, তো এগুলোকে তো বললাম কালকে শিউলে এসে ঠিকঠাক করে দিয়ে যাবে, পরিষ্কার করবে, ধরো আমি ঘরে যাইনি অন্ধকার পুরো, তো ওগুলো তো ঠিকঠাক করে পরিষ্কার করে দিয়ে যাবে, আর কালকে তো দাদা আসবে আর সবাই আসবে, কালকে কালকে খুব মজা হবে, ভাই বোন মানে ভাই বোন সবাই একসঙ্গে থাকবো, এতদিন পর ভাই প্রায় 3 মাস পর প্রায় বাড়িতে আসলো, মানে ও তো টাইমই পায় না, যেহেতু ট্রেনিংয়ে খুব মানে ট্রেনিংয়ে তো আসতেই দেয় না, যে তোদের ট্রেনিং হচ্ছে এখন আরও পোস্টিংও নাই, 4-5 দিনের মধ্যে ওদের দিয়ে দেবে, কোথায় দেয় জানি না, তো ভাবলাম যে সবসময় তো আমরা একা একাই খাই, আর ভাই তো খায় হয়তো, ভাই ভাই খায়, ভাই বলে আমি থাকি বিরিয়ানি খাই সব কিছু খাই, কিন্তু বাড়িতে যেটা বানাই আমরা সেটা তো ভাই তো মিস করে না, তাই কালকে ভাবলাম যে সবাই মিলে আমরা কালকে বিরিয়ানি বানাবো আর চিকেন কষা করবো, এটা হচ্ছে কালকের মেনু, আমি আজকেই বলে দিলাম, তো কালকের তো আজকে ভিডিওটা আমি আজকেই শেষ করে দেবো, আর কালকে আর একটা নতুন ভিডিও করবো, তো তোমাদের কিন্তু সবকটা ভিডিও দেখতে হবে। সো চলো তাহলে, এখন আর মা মনে এখন গান প্র্যাকটিস করছে, আজকে তোমাকে ভাবছি আজকে তোমাদেরকে মানে ভাবছি মার একটা গান তোমাদেরকে শোনাবো, মা যে কী গান গায়, মা প্র্যাকটিস করছে, মা প্র্যাকটিস করে নিক, তো তোমাদের সামনে মা একটা গান গাইবে, ঠিক আছে, অনেকদিন তোমাদেরকে মার গান শোনাই না, আর মা বলছিল ঠিক আছে তাহলে গানটা আমি প্র্যাকটিস করে নিই। সো চলো তাহলে মা গানটা প্র্যাকটিস করুক, আর ততক্ষণে আমি একটু কিছু কাজবাজ করে নিই, তারপর তোমাদেরকে মার গানটা শেয়ার করছি।
আসলাম, তো মা তো গান গাইলো, তোমরা সেটা শুনতেই পেলে। তো আজকে মার গলাটা অতটা ভালো ছিল না, ঠান্ডা লেগেছে, মানে গানটা বেঁধে বেঁধে যাচ্ছিল। তা মা বলছে আজকে তুই গানটা শুট করলি, আমার মানে গলাটা আজকে বেশি মানে ঠান্ডা লেগেছে, গলাটা খসখস করছিল, মানে গান ভালো করতে পারছিলাম না। আলাম তুমি যা পারো তাই করো আজকে, তোমার মানে এটা তো কোনো কম্পিটিশন না যে তুমি কম্পিটিশনে যাবে। তো বলে ঠিক আছে গান করি। তো তোমরা জানিও মা তো বললো যে গলা ভালো না, তো চলো তাহলে এখন আমি যাবো রুটি করতে। আমার রুটি করা হয়ে গেছে, আর এত গরম আবার রান্নাঘরে, আমার মুখ পুরো ঘেমে গেছি রুটি করতে গিয়ে। ছটা আটটা আটটা করেছি রুটি, দুটো করে সবার, আমরা চারজন আটটা রুটি করতে মুখ পুরো ঘেমে গেছে। তো রুটি করা তো হয়ে গেছে, জয় এখনও আসে না, দশটা বাজে চললো, তো রাতের ডিনার কখন করবে জানি না। তো আমার রাতে ডিনার করা হয়ে গেছে, আর রাতে ডিনার করেছি রুটি, আর ছিল নিরামিষ একটা সবজি ছিল, আর ছিল আম মিষ্টি। ভাই তো তখন দেখলে মিষ্টি আর দই কিনে দিয়ে গেছে আমাদের বাড়িতে, সে মিষ্টি ছিল, আর ছিল চিচিঙ্গা ভাজা, কাকর ভাজা, এই ছিল রাতের ডিনার। আমি আর বেশি বকবক করছি না, তো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার আর কমেন্ট, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। তো চলো তাহলে আজকের মতো টাটা, দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর নিজের শরীরে খেয়াল রেখো। গুড নাইট।